জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ, চারিদিকে অস্বস্তিকর আবহাওয়া। তবু চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ার পরেও টাইগার সহকারী কোচ নিক পোথাসের এমন খুঁড়িয়ে চলা আর শিষ্যদের ভুল ত্রুটি শুধরে দেওয়ার দৃশ্য মনকে এনে দেবে অন্যরকম স্বস্তি। ছুটি কাটিয়ে এখনও ফেরেননি হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহে, তাই তো প্রি সিরিজ ক্যাম্পে দলকে প্রস্তুত রাখার গুরু দায়িত্ব পোথাসের কাঁধেই। তৃতীয় দিনে তিনি তালিম দিলেন মুশফিক, লিটন, জাকির মিরাজদের। বিসিবির সঙ্গে পোথাসের চুক্তি 2 বছরের, টাইগারদের দায়িত্ব বুঝে নিয়েছেন অ্যালেন সিরিজে। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এই প্রথম মুখোমুখি হলেন গণমাধ্যমের, জানালেন এদেশের দায়িত্ব নিতে আগ্রহী হওয়ার কারণ, দেখালেন টাইগারদের বিশ্বকাপ জেতানোর স্বপ্ন। এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল না। বাংলাদেশ ক্রিকেটকে গত 1 থেকে 1.5 বছর ধরে দেখছি, দলের মধ্যে যে সামর্থ্য আছে সেটি এক কথায় অসাধারণ। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল, আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। আমরা তা নিয়ে ভাবতে চাই না যা নিয়ন্ত্রণের বাইরে। টুর্নামেন্টের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিব এবং নিজেদের সেরাটা দেব। তৃতীয় দিনের অনুশীলনে পেসারদের নিয়ে আলাদা সেশন করেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার ক্লাসে দীক্ষা নিয়েছেন হাসান, এবাদত, খালেদ, রেজার রহমান রাজারা। তবে পোথাসের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই আসলো তরুণ তুর্কি তাওহিদ হৃদয়ের নাম, যাকে নিয়ে স্তুতি ঝরল তার কণ্ঠে। তাওহিদ হৃদয়ের ওয়ার্ক এথিক্স অবিশ্বাস্য এবং ওর মধ্যে সফল হওয়ার তাড়নাটা আছে। একই সঙ্গে স্কিলেও ও অনেকের চাইতে এগিয়ে। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো এই স্কিল নিয়ে ওর অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে, এটি আমি বিশ্বাস করি। কথা বললেন আসন্ন আফগান সিরিজ নিয়েও। রাশিদ খান মুজিবদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে অপেক্ষা করছে বাংলাদেশের সামনে মনে করিয়ে দিলেন তাও, তবুও নির্ভর রাখছেন দলকে। আফগানিস্তানের স্পিন যে কোনো দলের জন্য চ্যালেঞ্জ এবং একই সঙ্গে রোমাঞ্চকর। স্পিনের সঙ্গে ওদের পেস বোলিংও সামলাতে হবে। টেস্ট ম্যাচ হলো দাবা খেলার মতো, তারা যা নিয়েই আসুক সমাধান বের করতে হবে। আমার বিশ্বাস ছেলেরা প্রস্তুত। তবে রাতারাতি নতুন কোনো সংস্কৃতিতে এসে হুট করে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয় বলেও মনে করিয়ে দিলেন নিক পোথাস। তবুও তার বিশ্বাস বছর 2-এর মধ্যে সাদা বলের পাশাপাশি লাল বলেও ভালো একটা অবস্থানে যাবে টিম টাইগার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।